साली, বিড়াল ভেবে তোকে পুষেছি, তুই শের হতে চাস? এটা কলিযুগ, ভুলে যেও না। মালিক, কি হয়েছে? ড্যাডি ডাকছে। হ্যাঁ মালিক। রাজা, অস্ট্রেলিয়াতে যে শিপ আমাদের ডেলিভারি করার কথা ছিল, সেই ব্যাপারে দুজন কোম্পানির ডিরেক্টর এখানে আসবে। আই নো। এটাকে বন্ধ করো। রাজা, অ্যাকচুয়ালি এখনো তো কাজটা। টেক ইট ইজ ড্যাড। ওরা এখানে এসে কি দেখবে, যেখানে জাহাজের অর্ধেক কাজই হয়নি? এখন অর্ধেক কাজটাই দেখিয়ে দাও, পরে পুরোটা দেখিয়ে দিও। দ্যাটস ইট। ওয়েলকাম মিস্টার শ্যাম, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। হাউ ওয়াজ দ্য জার্নি? ইট ওয়াজ কমফোর্টেবল। ওকে মালিক, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? ওই যে মোহন পাল আছে না, ও আমাদের কথা একদম শুনতে চাইছে না। ওকে ধরে নিয়ে এসেছি, ও খুব অহংকার ছেলে, আর ও কারো কথা শুনতে চায় না। এর জন্য আমাকে জিজ্ঞাসা করছো কেন? পুরস্কার ওকে দিয়ে দাও। Mr. Devan Barman, this is absolutely wrong. Thank you. কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে, এই জাহাজ বানাতে আপনার 2 বছর লাগবে। অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ ছিল যে কারণে আমরা কাজটা শেষ করতে পারিনি। তুমি একটু চুপ করবে ড্যাড? মিস্টার আর্ট, শিপ ডেলিভারি আপনার কবে চাই? আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের 18 মাসের মধ্যে এই ডেলিভারি চাই। 18 মান্থসের মধ্যে নয়, আগামী 12 মান্থের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। রাজা, তুমি চুপ করো। আমি শুধু বলছি না, এটা আমার প্রমিস। লেটস সেলিব্রেট। 12 মাসে এটা কি করে সম্ভব? যে কোনো কাজ সততার সঙ্গে করা উচিত। ড্যাড, আমরা কর্মচারীর সংখ্যা বাড়াবো, 8 ঘন্টার জায়গায় আমরা 12 ঘন্টা কাজ করাবো, যেমন করে হোক কাজ করাতেই হবে। এটা ঠিক না, শ্রমিকদের উপর কখনো জুলুম করা উচিত নয়। কি করতে হবে সেটা ভালো করে জানি। রাজা, ড্যাড, তোমার হার্টের প্রবলেম আছে, গিয়ে বিশ্রাম নাও। Ready? Smile, please. সবাই মন দিয়ে শোনো, আজ থেকে তোমাদের 12 ঘন্টা কাজ করতে হবে। এটা মালিকের হুকুম, সবাইকে 12 ঘন্টা কাজ করতে হবে। আবার কানে ঢুকেছে না? চাকরি চাইলে মন দিয়ে কাজ করতে হবে। চল চল চল। এখন 2 দিন এলো বলতো, আজ থেকে আমাদের 12 ঘন্টা কাজ করতে হবে। রাজা বলবনের আস্পর্ধা দিন দিন বেড়ে চলেছে, ওর কথায় সায় দিতে থাকলে জোকের মতো আমাদের রক্ত চুষে ছেড়ে দেবে। যদি তোমাদের মতো এতই জোশ থাকে তাহলে সরাসরি ওকে বলছো না কেন? তুমি রাজা বর্মনকে ভয় পাও, তাই আমাদের এই কথা বলছো। দেখো ভাই, আমি কাউকে ভয় পাই না, এতদিন পর্যন্ত তোমাদের জন্যই চুপ ছিলাম, এবার আমি নিজেই জিজ্ঞাসা করব। চুপ কর। জেনে শুনে কেন লাগতে যাচ্ছ? হক আদায়ের চক্করে তুমি তোমার প্রাণ হারাতে চাও? কি রে, 12 ঘন্টা কাজের কথা বললে তোদের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। কারো যদি কাজ করে নিচ্ছে না থাকে তা আমাকে আগে থেকে বলে দে, ও যেভাবে ঝুলছে তার অবস্থা ওই রকমই হবে। সর্বনাশ, এটা কি হয়ে গেল? ওই রাক্ষস তোমার মেরে ফেললো, আমি বলেছিলাম তোমাকে এদের বিরুদ্ধে লড়তে চেয়েও না, এখানে কি কেউ ছিল না? মালিক, ও মোহন পালের স্ত্রী, তাই না? হ্যাঁ মালিক। কাজের জন্য এসছে? হ্যাঁ। তো কাজ দিয়ে দেব। কি করছেন, কি করছেন সাহেব আপনি? আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন, কি করছেন, আমাকে ছাড়ুন। সবাই আসুন, এগিয়ে আসুন, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে, তবেই কিছু করতে পারবো। আমাদের একতা বাড়ানোর জন্য রকি কিছু বলতে চায়, বলো না। আমরা শ্রমিকরা যদি কাজ না করি তাহলে দুনিয়ায় স্তব্ধ হয়ে যাবে। আর একটা কথা, ইতিহাস বদলাতে পারে। উদাহরণস্বরূপ লেনিন, কার্ল মার্কস, মহাত্মা গান্ধী। যদি আমরা মজদুর ভাইরা এবং কৃষক ভাইরা একদিনও কাজ না করি তাহলে উৎপাদন বন্ধ হয়ে যাবে, আর দেশের সমস্ত লোক না খেতে পেয়ে মারা যাবে। দিন রাত পরিশ্রম করে যে হাত দিয়ে ফসল উৎপাদন হয় সেই হাতটা কার? কার সেই হাতটা? আলোকের হাত।
অলকের এই অলকের বাবা তোমাকে এখানে কে আসতে বলল ভাষণ বন্ধ কর তোকে কে বলেছে এখানে লোক জড়ো করে ভাষণ দিতে হ্যাঁ মূর্খ মজদুরের দল কি বাবা মঞ্চে যাত্রার ভাষণ শোনার জন্য দল বেঁধে চলে এসেছ হ্যাঁ না ধরো ধরো না না আমার চাই না ধরো ধরো না এখন তোকে মজা দেখাচ্ছি তোকে মজা দেখাচ্ছি বাবা কি করছে এটা আরে বাবা শোনো কি এই লন্ডনে লড়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন যা পুরো গ্রামের লোক দেখছে আমাকে দেখতে বলবে না তোমার ছেলে তরফদারি করছে সেজন্য আরে তোর এর তো হিম্মত হলো কোথা থেকে যে মজদুরদের সমস্যা নিয়ে কথা বলছে মজদুরদের নিয়ে কথা বলা নাকি নেতা নাকি তুমি নিজেও তো একজন মজদুর তোমার ছেলে হওয়ার দরুন ওর বলার পুরো হক আছে ছেলের কথা বলতেছো আরে বড় খুশি তো দাঁত ফেলালো এত তো আগেই ফেলে দিয়েছো এই তুই হাসছিস কেন হ্যাঁ ও যেটা সে না বলতে থাকবে আর তুই হাসতেই থাকবি হ্যাঁ করো সব দাঁড়িয়ে আছিস কেন আবে মূর্খের দল সব আরে এটা রাজা বর্মনের জায়গা এখানে ভিড় জমিয়ে কে ভাষণ দিলে কি হবে জানো আবে যাও 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 তোমার ছেলেকে বলে দাও মঞ্চে দাঁড়িয়ে এই ভাষণ টাষণ দেওয়া গেল বন্ধ করে দেয় রাজা বর্মনের সম্বন্ধে তুমি জানো না ও খুব নোংরা চরিত্রের লোক কোথায় ও কোথায় তোমার ছেলে তোমার প্রাণ তাহলে ওর উপর অত চেল্লাচ্ছিলে কেন মধুমিতা তুমি আমাকে বুঝলে না ও আমাকে বুঝলো না দেখো দেখো বলেছিলাম না হ্যাঁ দেখো কেমন অত্যাচার করছে দেখো ও তোমাদের সাথে ছিল কোথায় গেল তুমি এভাবে কাঁদছো কেন কি হলো কি হলো কি হলো তুমি এভাবে কাঁদছো কেন রকি কোথায় আমি কি বলবো লোকে তো কত রকম কথা বলছে আমার তো মনে হয় ওর গলায় কেটে দিয়েছে আর শরীর টুকরো টুকরো করে বাইরে ফেলে দিয়েছে রাকি এসব তুই কি বলছিস আমার ছেলে কি হলো কিছু হবে না ওর কিচ্ছু হবে না আমি ভাবতেও পারিনি
তুমি আমাকে এতটা ভালোবাসো। রকি কি বাবা? এদিকে আয় তো বাবা, ওই আলমারির নিচে একটা বোতল আছে, নিয়ে আয়। বাবা তুমিও না। এ কি বলছো তুমি? রকি ওখানে বোতল টোতল নেই, আমি সব ভেঙে দিয়েছি। হ্যাঁ ভেঙে দিয়েছে, কোনো ব্যাপার নয় বাবা। ওই তুলসী তলাটাকে একটু সরাও তো বাবা, একটু একটু। আমি কিছু বলতে চাই, যদি বাবা মদ খাওয়া ছেড়ে দেয় তাহলে শুধু আমিই নই, এই গ্রামের সবাই শান্তিতে ঘুমোতে পারবে আর আনন্দে নাচবে গাইবে, আর কেউ বাবাকে মাতাল বলবে না। আমি স্বাধীন ভাবে ঘুরতে পারবো, দুনিয়ার সমস্ত খুশি আমার পায়ের তলায় থাকবে, আমি আনন্দে ফুর্তি করব। বাবা মার কথা শোনো, ওকে মার নামে শপথ করছো এই জন্য ছেড়ে দিলাম। ছেলে বলার পরেই তুমি জানতে পারলে মদ খাওয়াটা শরীরের পক্ষে খারাপ। কি বলবো মধু, জাহাজ কোম্পানিতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গোলামের মতো কাজ করতে হয়, সারা শরীরে ব্যথা হয় বলেই ওষুধ মনে করেই তো এটা খাই। সারা শরীরটা খুব ব্যথা করছে বাবা। তোমার পাটা দেখি। না না দাও না পাটা, আমি টিপে দিচ্ছি, দাও আমি আছি তো বাবা। যাত্রা কেমন হলো তোমার? ভালোভাবেই কেটে গেল বুঝলে, ভালোই হলো। জাহাজ থেকে মালটা ভালোভাবে চলে এলো, তোমার আবদার মতো এই গ্রামোফোনের বাক্সটা তোমার জন্য নিয়ে এলাম। দেখো গো, তোমার পছন্দের সব গান এর মধ্যে আছে। হ্যাঁ এই দেখো আলমারা, হাতিম তাই, এই দেখো শাড়ি, বেনারসি, অর্গেন্ডি, কাশ্মীরি, সবকিছু আছে এর মধ্যে, ভালো না? এই সব কিছু তোমার জন্য নয়, এদিকে দাও, এই সব আমার মেয়ের জন্য। কোথায় গেল আমার মেয়ে? কোথায় গেলি মা? আর কি করবে, ওপরে রঙের সাথে খেলছে হয়তো। জিপ টেনে ছিঁড়ে নেবো, কার সম্বন্ধে বলছো? ও পেন্টিং করছে বলো না। তোমার আদুরে মেয়ের সম্বন্ধে তোমাকে তো কিছু বলাই যাবে না। তার মানে আমি আমার মেয়েকে বকছি না তাই তো? ও যাই করুক আমার খুব খুশি হয় তাই তো বললে? এখনই গিয়ে আমি ওর খবর নিচ্ছি। আমিও দেখছি। তুমি এখানেই থাকো, আওয়াজ শুনতে পাবে। রম্ভা তুই নিজেকে কি ভাবিস? মিথ্যে মিথ্যে বকছি বাবা। নে অভিযোগ পেয়েছি, তুমি ঘরের কাজ একদম করছো না, মায়ের একদম সাহায্য করছো না। কেমন হয়েছে বলো না। হ্যাঁ খুব ভালো মনে হচ্ছে, তুমি শুধরাচ্ছ, বকাবকিতে কাজ হচ্ছে তাহলে। আর কোনোদিন তোর মা তো ডাকছে, ভালো হয়েছে, বুঝতে পারছি না কিন্তু তাও ভালো লাগছে। চন্দ্রপ্রকাশ আজ আমার বোন 10টার সময় আসবে, ওকে রেলওয়ে স্টেশন থেকে রিসিভ করে আনতে হবে। আমাদের স্টিফেনকে একবার পাঠিয়ে দে। না ও থাকুক। আচ্ছা আমার বোন ফরেনে পড়াশোনা করেছে, ও কোটি টাকা সম্পত্তির মালকিন, ওকে যে পিকআপ করে নিয়ে আসবে সে যেন জ্ঞানী আর সুন্দর না হয়। এই মেরেছে, সুন্দরও হবে না আবার জ্ঞানীও হবে না। আপনি যেমন চাইছেন সেরকম একজন লোক আমাদের এখানে আছে, ওই যে রাজমহলের টাঙ্গা চালায় রসিক আলবেলা। নমস্কার সাহেব, কি জন্য আমায় দেখেছেন? তুমি রসিক টাঙ্গাবেলা সাহেব? এই নমস্কার ম্যাডাম। তোমার গাড়িটা ঠিক করে নাও। এইরকম মানুষই তো আমার চাই। দেখছেন দেখছেন, দেখলেন তো রসিক, 10টার ট্রেনে ফরেনে থাকা আমার বোন আসছে, রেলওয়ে স্টেশন থেকে তোমাকে নিয়ে আসতে হবে। এই কথা ছোট মাল কিনলে কেমন করে নিয়ে আসুন দেখবেন। চন্দ্রপ্রকাশ তোমাকে খচ্চর আনতে বলেছিলাম, তুমি তো গাধা নিয়ে এসেছো। হ্যাঁ মনে হচ্ছে ঠিক হবে না, এক কাজ করো তুমি গিয়ে নিয়ে এসো। সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে সবাই চলে যাও, আর যদি না যাও সব কটাকে ধরে জেলে পুরে দেবো। হ্যাঁ ভাই, বড় বড় দেওয়াল খাড়া করে সবাইকে বন্দি করে দাও, মাসে একবার করে হাট বসে, দামও ওরাই ঠিক করে, যা পাওয়া যায় তাই নিয়ে যাও। তাড়াতাড়ি দাও না। আরে চুপ কর, ভিতুর মতো আর কতদিন বাঁচবি?
আরে ঘোড়ার গাড়ি আসছে, কে আসছে? চন্দ্রপ্রকাশ মনে হচ্ছে। আয় ভাই, প্রতিদিনই আমাদের মজুরির হাফ পয়সা নিজের পকেটে ঢোকাও, আজ তোকে মজা দেখাচ্ছি আমি। কাকা কি করছো? রাজা বর্মনের চামচাও ভুলে যেও না। আরে এমন কিছু হবে না, আমি দেখছি। আজ আমার খুব আনন্দের দিন। আরে ভেতর থেকে মেয়ের গলা শোনা যাচ্ছে, ভেতরে কেউ আছে নাকি? কি জানি কে আছে। আরে বাবা, হাতে সাদা ব্যান্ডেজ বাঁধা, এ কষ্ট হয়নি তো? চুপ কর মূর্খ, ও গ্লাভস পরেছে। ও আচ্ছা, প্লিজ হেল্প মি। এই ও সাহায্য চাইছে, চল যাই। না না আমি যাব না। আরে কেউ এগিয়ে আসুন না। হেল্প মি, কেউ আসছে না দেখছি, এখানেই থাকবে নাকি? ম্যাডাম উপরে উঠে আসুন। আমি কি করে হাত বাড়াবো? আপনি একটা কাজ করুন, এটাকে ধরুন। কি যে করি, এখন তুলবো কি করে? হাত ধরে তোলো। হাত ধরে তুলবো? হ্যাঁ, ভালো করে হাত ধরো। যদি রাজা বর্মনের লোক দেখে ফেলে জানি না আমার কি যে হবে। খেলো করেছে। আরে আরে আপনার ওজন তো খুব কম দেখছি, কিছু খান না নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আই এম মীরা, হোয়াটস ইওর নেম? আমার নাম রকি। রকি, ওয়াও, খুব ভালো নাম। ইউ আর রিয়েলি রকিং, নাইস টু মিট ইউ। আপনি আমাদের কোম্পানিতে কাজ করেন? না না, আমি না, আমার বাবা কাজ করে। বাই দ্য ওয়ে, হিজ নেম? এ চমনলাল, আমার বন্ধু। চমন আবার লাল হয়? না মানে আমাদের গ্রামে একজনই চমনলাল আছে। হাই, আমার নাম রম্ভা, আমি ঠাকুর সাহেবের মেয়ে। ঠাকুরের মেয়ে, খুব কিউট তুমি। ওকে বাই চন্দ্রপ্রকাশ। আসছে মালকিন। মালিক দেখি কে এসেছে। আরে বেবি, হাউ আর ইউ? ফাইন ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন ড্যাড। ঘোড়াকে বিশ্বাস করুম, তবে এর নয়। শুয়ে পড়ছে। মনে থাকতে পারুন না, জেনি তোরবিন জি নাকি আর তোরবিন মোর নাকি? কি হয়েছে বন্ধু? সেখানে আমার যাওয়ার কথা না, সেখানে আমি চলে গেছি। এমন কই জায়গায় গেছিলি বাবা, কই জায়গায় গেলে? আরে তো তোমাদের কি কই না কমু, আমার ভয় লাগতেছে। পয়লা বার অমনি হয়, এবার কাও কামনে গেছিলা তুমি? আরে বল বাপ রে, কইতেছি কইতেছি কইতেছি। কি হইছ বল না? আমাদের ওই জিনা ম্যাম সাহেব আছে না, ওর ঘরের ভিতরে ঢুকে পড়ছিলাম। ভিতরে চলে গেছিলা? ওখানে গিয়া ও কোথায় শুইছে এইটা আমি দেখছিলাম। আর এক সুন্দর পালঙ্কের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় শুয়েছিল। অর্ধনগ্ন অবস্থায়? তারপর কি হলো? তারপর তারপর আমি আস্তে কইরা জেনা ম্যামের কাছে গিয়া শুইয়া পড়লাম। শুইয়া পড়ার পরে সারা দেহে তারপর আমি জেনা ম্যামের দিকে ঘুরা তার সুন্দরী মুখটারে দেখলাম, সাদের মতো মুখ। তারপর আমি দুই হাত দিয়া জেনা ম্যামরে জড়ায় ধরার চেষ্টা করলাম। তারপর কি, আমি আস্তে করে খাটের ধারে ঘুরে গিয়ে জিনা ম্যামের পিঠটা দেখলাম, আর আমার ভেতরটা যেন বিদ্যুৎ ছুটে গেল রে। পিঠে কি করলে? কইতাছি মন দিয়া শোনো। তারপর কি করলাম জানো, ওই যে আমার চুল আছে না, এটা দিয়ে ওর পিঠে ঘষা দিতে লাগলাম, যেমন ময়ূর পালক দিয়া করে ঠিক তেমনি। তারপর কি করলাম জানো, ওখান থেকে উঠা ওর পায়ের দিকে এসে দাঁড়াইলাম, আস্তে করে ওর পাটা দেখলাম, কি সুন্দর পা। এই চুল দিয়া ওর পায়ে সুড়সুড়ি দিতে লাগলাম, ও হাসতেছিল। আবার যখন মাথাটা বাড়াইছি তখন একটা লাঠি মারলো। আরে তখন আমি ভয় পেয়ে গিয়ে দেখালাম, দেখতেছে হাসতে আছে। তারপর কি, ফটাক করে আমি পালংটা উঠে গেছি
তারপর জানোস কি হয়েছে? যেমন নদীতে লোকে ঝাঁপ দেয় তেমনি আমি ঝাঁপাইয়া পড়লাম। আরে আমি একাই তো গিয়েছিলাম। কেন রে শালা, ঘোড়াকে স্নান করাবার সময় আমাদের ডাকে। খাওয়াতে গেলি তখন আমি। আর আমি যে ছোলা খাই সেটা ঘোড়ারে লাগানোর জন্য আমারে কও। আর জেনে বাবার ঘরে তুমি একলাই ঢুকে গেলা? আরে ওটা স্বপ্ন ছিল। তাতে কি হয়েছে? আমাদেরও নিয়ে যেতে। আরে স্বপ্নে তোমাদের কি করে নিয়ে যাব? এখন শুয়ে পড় আর আমাদেরও নিয়ে চল। তাহলে চলো চলো চলো। আরে এইভাবে স্বপ্ন আসবে না। চেষ্টা করে দেখতে আসি। চেষ্টা কর না। স্বপ্ন এলো কি? চেষ্টা করে হয়ে যাবে। আরে ঘোড়ার ঘাসই তো দেখতে পাইতেছি না। শুয়ে পড়। তাড়াতাড়ি তো বন্ধ করো। দেখতে পাইতেছি না তো। বন্ধ করো। রাজমহলে ঢুকে পড়েছিস। রাজমহলের দরজায় পৌঁছায় গেছি। ভিতরে যাও। বেডরুমে ঢুকে পড়। পৌঁছে গেছি। এখন তুই কোথায় আছিস? যেটাকে জড়াইয়া ধরতে আছি। খাটে দাঁড়াইয়া গেছি, এবার ঝাঁপ মারছি। লুক জানা, রাজা বর্মন কোম্পানি সারা দুনিয়া ছড়িয়ে গেছে। অস্ট্রেলিয়া থেকে, ফ্রান্স থেকে সিপ বানানোর জন্য অর্ডারের পর অর্ডার আসছে। আর এর কারণ হলো, লোক 3 বছরে সিপ তৈরি করে, আর আমি সেটা 2 বছরে তৈরি করে দিচ্ছি। আর এই প্রথমবার রেমবো সিপ তৈরি করতে দেরি হচ্ছে, কিন্তু আমি আর দেরি হতে দেব না। প্রয়োজন হলে মারধর করে কাজ করাবো, আর ঠিক সময়ের মধ্যেই সিপ রেডি করে তুলব। সেটা কি করে সম্ভব জানি? কেন? ওয়ার্কিং টাইমে ওয়ার্কার্সরা রিল্যাক্স করছে। তোমার 10 আওয়ার্স কে 12 আওয়ার্স করে লাভ কি হলো? ব্লাডি হেল! এই এসব কি হচ্ছে? হোয়াটস দা প্রবলেম? এরা কাজ করছে না কেন? স্যার, চিপ ইঞ্জিনিয়ার আসেনি। বিষয়টা হচ্ছে এই জাহাজের স্তম্ভ কোথায় রাখা যায় সেটা নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে ডিসকাস করছি স্যার। ইঞ্জিনিয়ার আসলে এটা ফাইনাল করব স্যার। ওয়াসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। টাইম নেই, একদম টাইম নেই। মালিক, এর জন্য ইঞ্জিনিয়ার না, অভিজ্ঞ কোনো লোক দরকার। এখানে আমার কে আছে? আছে মালিক। দেখুন, ওই যে আলোক নিগম দাঁড়িয়ে আছে না, ওই এই কাজটা করতে পারে। কিসের জন্য ওই লোকটাকে ডাকছো তুমি? আপনি জানেন না, ওই রকম অভিজ্ঞ লোকই দরকার। ঠিক আছে, ডাকো ওকে। ওই আলোক নিগম, এদিকে এসো। নাম ধরে ডাকছে ভাই। হ্যাঁ ভাই, কাজ আছে মনে হয়, সেই জন্যই তো সম্মান দিয়ে ডাকছে। আরে যাও না অলোক ভাই, ডাকছে, তোমাকে পার্টনার বানাবে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই পার্টনার বানাবে। অলোক নিগম, এই মাস্তুলটা কোথায় রাখতে হবে এটা মালিক জিজ্ঞেস করছে। এ মাথায় অত বুদ্ধি নেই, কোনো বুদ্ধিমানকে খুঁজতে বলো। এই দিয়ে তুই জানিস এটাকে কোথায় রাখতে হবে সেটা বলে তুই চলে যা, তাড়াতাড়ি বল। এই যে বাবুরা, একটু রাস্তা দিন, আমায় যেতে হবে। দেখলেন, একই বলে অভিজ্ঞতা। আমাকে মনে হয় পেয়েছে। দেখেছো কালিয়া, আলোক নন্দীর কত অহংকার! এটা অহংকার নয়, যোগ্যতা। এ আলোক নন্দী, এখন এটাকে নিয়ে গিয়ে তোকেই বসাতে হবে। আর এখানে যত লোক আছে না, এরা তোর যোগ্যতা দেখতে চায়। চলো ভাই, যোগ্যতা দেখিয়ে দিই। এই এই, তোরা কোথায় আসছিস? পেছনে যা বলছি, যাও। আরে ও একা তুলবে কি করে? আরে ওর মধ্যে অনেক যোগ্যতা আছে না, কিভাবে ওটায় সেটা আমি দেখি। ঠিক আছে। সুযোগটা দিও না,
কিছু একটা করো রাজ, ডু সামথিং। অহংকার আর যোগ্যতা, এই দুটো খেতাব কারো কাছে নয়, শুধু আমার হওয়া চাই। জেনে রাখিস, জাগিয়ে নিজের কাজ কর, বুঝেছিস? যা। আজ কি রান্না করেছো মা? খিচুড়ি না ভাত? ডাল ভাত করেছি, একটু দাঁড়া, এটা সেলাই করেই আসছি। তুমি এখানে থাকো, আমি গিয়ে দেখছি। আরে বাবা, আমি যাচ্ছি তো। মা, এখনো রান্না করোনি? মা তুমিও পারো, আমি খিদেই মরছি আর তুমি এখনো রান্না করোনি, এটা তো দেখছি কালকে রান্না। একটু সবুর কর বাবা, তোর বাবার আসার টাইম হয়ে গেল, আসার সাথে সাথে খাবার না দিলে উনি রাগ করবে। আমি রাচারও আছে মা, খাওয়ার আনন্দটাই আলাদা হবে। মা আমি খুব খুশি। মা তুমি জানো না আমি তোমাকে কোনোদিন দুঃখ দেব না। সাবধানে আমি আসছি গো। খিদে পেয়েছে, খেতে দাও। এখন কি করবো, আমি তো তোকে আগেই বলেছিলাম। এখন তো চালই সিদ্ধ হয়নি। অযোগ্যটাকে ঘরে বসিয়ে ভাত খাওয়াচ্ছে। দাদা খিদে পেয়েছে, এই নাও। এটা খুব গরম, থাক থাক, হ্যাঁ অনেক হয়েছে। হ্যাঁ এই আর কিছু নেই? আমি আছি, আমাকে খেয়ে নাও। হ্যাঁ কি বললি? এইটা তো খেতে হবে। এই কোথায় যাচ্ছ? এদিকে আছো, এসো বলছি। এটা কি হয়েছে? হ্যাঁ সেদ্ধই হয়নি, আমি হাড় ভাঙা খাটুনি খেটে আসছি আর এটা খেতে দিয়েছো? আমি এসে গেছি মা, তুমি যাও, তোমার কিচ্ছু হবে না, আমি জল নিয়ে আসছি। এত রাগ তোর মধ্যে এলো কোথার থেকে? এত সাহস পেলি কোথার থেকে? তুই নিজের বাবার গায়ে হাত তুলছিস? তুই এই শিক্ষা স্কুল থেকে পেয়েছিস? এই তোর বাবা আমার বোনের উপরে কত অত্যাচার করে, আজ পর্যন্ত আমি মুখ ফুটে কিছু বলিনি আর তুই এত বড় হয়ে গেছিস। ছি, মা তোমার কিচ্ছু হবে না মা। খুব ভালো, রকিকে উস্কিয়ে দিয়ে আমাকে মার খাওয়াতে চাইছো? আমি রাগে? তোর আবার কেমন রাগ আমি সব জানি, তুমি নির্লজ্জ, এরা তোমার মতো হয়েছে। কি বললে তুমি? কি বললে? ওই রাজা বারবার সবার সামনে তোমাকে যখন অপমান করলো তার সাথে টক্কর নেওয়ার হিম্মত নেই? ওর কাছে মারকে ওই রাগটা তুমি মায়ের উপর দেখাচ্ছ? তুমি পুরুষ, লজ্জা করো না। এই ঘরে আর থাকবো না, এখন এই ঘরে থাকবো না, এই ঘরে কখনো থাকবো না। কেন বলছো গো? আজকের পরে এখানে আর থাকবোই না। শুনো না, শুনো, আর আসবো না, চুপ থাকবো না। এই রাজা বর্মন, মালিক তোমাকে লাথি মেরেছে আর সেই রাগ তুমি মার উপর দেখাচ্ছ? ওর ওই জিজ্ঞাসা আমাকে এখানে এনেছে, সেই জন্যে আজ তোর সামনে বুক ফুলিয়ে জিজ্ঞাসা করতে এসেছি রায়া বর্মন।
তোর জোশ কোথায় গেল রে? তোর পিলার তো চমকে গেল। তুই মানুষ নয় রে, সম্পত্তির জন্য নিজের মা বলকে তুই বেচতে পারিস। আমাদের মতো গরিবের রক্ত চোষা জক তুই, থু জক তুই, আর তুই বেঁচে দিল বাঁচবি না। আমি এখানে ভেঙে যাওয়া টালি ঠিক করছি, না হলে ঘরে জল পড়বে। মা, জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা এদিকে কেন আসছো? ঘরে যাও। আমাদের অলোক ভাইয়ের ছেলে রকি না? এসো বাবা, এসো। উদ্ধম্বির কাজে এসছো তো? খানিকক্ষণ বাদে সাইরেন বাজবে, তার আগেই কাজে ঢুকতে হবে, তবেই কাজ পাবে। ভেতরে যেতেই হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে, আর যদি কিছু বেঁচে থাকে এই শ্রমিকরা ভেঙে দেবে। যেমন পাথরে ধাক্কা খেয়ে ঢেউ সমুদ্রে মিশে যায়, তেমনি এক দল আরেক দলের সঙ্গে ধাক্কা খেয়ে ভেতরে যায় আর অন্য দল বাইরে চলে আসে। যেমন ভ্রমর পরাগ সংগ্রহ করে গুনগুন করে উড়ে যায়, ঠিক তেমনি কাজ শেষ হতেই মালিক আমাদের দুধের থেকে মাছির মতো ছুঁড়ে ফেলে দেবে। মার্কস কমরেড এটাই বলতো। মার্কস কমরেড কে ছিল? তোমার জামাই হবে হয়তো, জার্মানির বিপ্লবী। ওনার সম্পর্কে যদি জানতে তাহলে আর গেটে দাঁড়াতে হতো না। তোমারও কপালটা খারাপ বাবা, কি করা যাবে? এ শম্ভুলাল, একে সৈন্যদের কাছে নিয়ে যা। তোমার এখানে ডিউটি পড়েছে? না তো, আমি সৈনিকের সঙ্গে দেখা করতে এসেছি। এই জায়গায় কখনো কাজ করতে এসো না, বুঝেছো তো? এই জায়গায় লোককে জ্যান্ত জ্বালিয়ে দেয়। হ্যাঁ, যে কোনো লোককে জ্যান্ত জ্বালিয়ে মারতে হলে সৈন্যরা ওকে এখানে কাজে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য তুই একটা কাজ কর, সৈন্যদের থেকে বাঁচতে গেলে তুই এখান থেকে গিয়ে অন্য জায়গায় কাজ কর। কি এই জাহাজটা তো অনেক বড় কাকা। আমরা শ্রমিকরা মিলে এটা বানিয়েছি। তোমার বাবা অলোকনন্দীও ছিল, খুব কাজের মানুষ ছিলেন তিনি। জাহাজের উপর মাস্তুলকে রাখবার জন্য ও একাই মাস্তুলকে কাঁধে তুলে জাহাজের উপর বসাতে যাচ্ছিল, কিন্তু ছোট মালিক তোমার বাবাকে ওই দিনই শেষবারের মতো তোমার বাবাকে দেখেছিলাম। আজ সেই জায়গায় তোমায় দেখছি বাবা। আরে কি আছে, কি আছে? আপনি বিশ্রাম নিন। আরে আরে আমাকে কেন? আরে আরে আরে
বাবা এই নাও দুপুরের খাবার যেটাই দেবে ওটাই খেতে হবে এটাও অনেক কসরত করে আমি এনেছি পরের জন্মে আমি তোমার ছেলে হয়ে জন্মাবো মা খাওয়ার আনন্দটাই আলাদা কাকা এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই তুমি নতুন এসছো সেই জন্য তোমার এমন মনে হচ্ছে আমার কথা শোনো বাঘ বাঘকে শিকার করে না ভেড়াও ভেড়াকে মেরে খায় না এই শয়তানরা মানুষ মেরে মানুষই খায় পরিশ্রম আমরা করি আর পাওনা ওরা কেটে নেয় রাগ তো লাগেই কিন্তু উপায় নেই রকি আজ তোমার প্রথম দিন খুব পরিশ্রান্ত লাগছে তাই না পা থেকে নিয়ে শিরদাঁড়া অবধি সব জায়গায় ব্যথা হচ্ছে না এরপর যারা কাজ করাচ্ছে তাদের হাত ভেঙে দেওয়ার খুব ইচ্ছে করছে তাই না এই দুঃখ আর ব্যথাকে দূর করার জন্যই মজদুররা মদ খায় আর খাওয়ার পরে পুরো রাগ বাড়ির লোকের উপর ফেলে তোমার বাবা খেয়েছিল তাই তুমি রাগ করেছিলে এখানে কিছু বলা যাবে না তাই সেই মদ খেতে শুরু করেছিল নরকের জীবন এটা তুমিও একদিন বুঝে যাবে রম্ভা উর্বশীর দরকার নেই দেখতে শুনতে একটু সুন্দর হবে তাহলে চলবে আগে রকি বিয়ে করবে তারপরে আমি ঠিক আছে কাকি আরে ওরও হয়ে যাবে আরে তুমি আসল ব্যাপারটা জানো না রবি বর্মার পেইন্টিং এর রম্ভার মতো একজন রম্ভার জীবনে আছে রম্ভা কে ওই ঠাকুরের মেয়ে একদম ঠিক ধরেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার তো পুরো বিশ্বাস আছে আমি তিনটা ঘটনা বলছি যদি ঘটে যায় তাহলে বিশ্বাস করবে তো হ্যাঁ বলো কোম্পানি সাইরেন বাজলে কে আসবে রকি আসবে হ্যাঁ ও আসবে আচ্ছা ভেতরে চলে যাবে ও কিন্তু পাশে দাঁড়িয়ে কিন্তু না দেখার ভান করে ও সোজা ভেতরে চলে যাবে আর এ ভেতরে গিয়ে ওর হাতে বই দেবে এটা একদম নতুন বই তুমি পড়ে দেখো না এরকম বলবি আর আমাদের রকি কি করবে আরে এটা কি তো জল এতটাই করেছে এটাই এটাই ঘুরতে চলেছে না হলে আমার নাম বদলে দিও এই দেখো সাইরেন বাজলো তো প্রথমে ও আসবে তার পেছনে ও আসবে তারপর আমি যেগুলো বললাম সেগুলোই ঘুরবে মাসিমা খাওয়া হয়ে গেছে কি দেখলে তো দুপুরে খেয়েছি এখন সন্ধ্যাবেলা জিজ্ঞেস করছো জানো আচ্ছা মা কোনো বিশেষ দরকারে এসেছো নাকি না এমন কিছু না আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম দেখা করে যাই মামা আপনি কেমন আছেন আগের মতোই এখনো আছি রকি এখনো আসেনি ওই জন্যই আর কি কানাই মামা আয় আয় এই চমন কি করছিস নাচছি দেখতে পাচ্ছ না সাবধানে যেন পড়ে যাস না মা একটু জল খাওয়াও না হ্যাঁ মামা এটা কি এটা তোমার জন্য আরে কিসের জন্য কেমন এটার আবার কি দরকার ঘরের মধ্যে তো তুমি চেয়ারে বসো
বাইরে এটার সাহায্যে চলো, আর যখন মন চাইবে চেয়ার বানিয়ে বসে নাও। আরে বাহ, ভালো না? এটা তো কিছুই না, আরো কি সব কিনেছে দেখবে? ওইখানে দেখো, চাল ভাঙার জন্য জাতা নিয়ে এসেছে, মাকড়সার জাল পরিষ্কার করার জন্য ঝাড়ু, দেওয়াল ঘড়ি, আর আজকে এটা নিয়ে এসেছে। কেমন লাগছে? পাখা দারুণ হাওয়া, তাই না? রকি, এটা কি? এটা তোমার জন্য অনন্য প্রেম কাহিনী। আমি যেমনটা বলেছিলাম ওই দেখো বই দিচ্ছে, অনন্য প্রেম কথা। আমরা শুধু বন্ধু। তুমি কি বোঝো না, মনটা আমার হারিয়ে ফেলেছি। ও প্রিয় শোনো না, তুমি কি বোঝো না, তোমার নামের দীপ আমি জ্বেলেছি। জানি না কি কারণ মন পড়ে, ও কারণ ওই নীলে মনের পাখনা ফেলেছি। ও প্রিয়া শোনো না, চোখের কালো সাগর তীরে ঘর বাঁধলাম আজ পাখির নীড়ে, গুন 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 বাঁশির সুরে মন ছুটে যায় অচিনপুরে। তোমারই আঁচল আজ নদী হয় যদি, মাঝি হয়ে আমি ভেসে যাব। তোমার মনের ওই গহন গভীরে পথিক আমি পথ হারাবো। ও তোমাকে যে ভালোবেসে ফেলেছি, ও প্রিয়া শোনো না, তুমি কি বোঝো না, মনটা আমার হারিয়ে ফেলেছি। মালিক ডাকছে, জলদি এসো, জলদি জলদি। কাকা, ও আমাদের কেন ডাকছে? অসাই ছাগলকে কেন ডাকে? পাতা খাওয়ানোর জন্য নয়, টুকরো টুকরো করে কাটার জন্য। আজকে বলির পাটাকে, এই শোন, আমি মরে গেলে ভালো করে শ্রাদ্ধ শান্তি করিস, হ্যাঁ? দু বছরে তৈরি করে ডেলিভারি দেওয়া এই শিপটাকে এক বছরে দিতে হবে এমন কমিটমেন্ট করে দিয়েছি, সেই জন্য 12 ঘন্টা কাজও কম পড়ে যাবে। তাই আজ থেকে 2 ঘন্টা বাড়িয়ে 14 ঘন্টা কাজ করতে হবে। রাজা,
What is this? এসব তুমি কি বলছো? এই এরা সব মানুষ না মেশিন। টানা 14 ঘন্টা করে কাজ করে রে। এরা বাঁচবে কি করে? ড্যাড, বিলি প্লিজ কিপ কোয়েট। ওয়ার্কারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজ করাতে হয় সেটা তুমি জানো না। আই নো হোয়াট টু ডু। এদের কাছ থেকে এমন ভাবে কাজ আদায় না করলে শিপ তৈরি হবে না। জাস্ট স্টপ ইট। আমি বলছি তোমরা কেউ 14 ঘন্টা কখনো কাজ করবে না, আগের মতন 8 ঘন্টাই কাজ করবে। বড় মালিক জিন্দাবাদ, বিরা ম্যাডাম জিন্দাবাদ, বড় মালিক জিন্দাবাদ, বিরা ম্যাডাম জিন্দাবাদ, বড় মালিক। স্টপ ইট, চুপ করো। দেখো ড্যাড, এখন তুমি এই কোম্পানির রিটায়ার্ড ম্যানেজিং ডিরেক্টর আর আমি অ্যাক্টিভ ম্যানেজিং ডিরেক্টর, তাই কোথায় কি করতে হবে তার রাইটস আমার কাছে আছে। আমার কাছেও রাইটস আছে। মানলাম ড্যাডি এই কোম্পানির রিটায়ার্ড এমডি, ভুলে যেও না আমিও এই কোম্পানির পার্টনার। সো আই উইল গো উইথ ড্যাডস ডিসিশন। এই মীরা, ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই বিজনেস। তুমি এই ব্যাপারে কিছু জানো না। আই নো ব্রাদার, এখানে কি করতে হবে আর কি না আমি ভালোভাবে জানি। অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর আমি বলছি, ড্যাডের কথা মতো এরা শুধু এখানে 8 ঘন্টাই কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ বড় বাবু, দেবতার মতো আপনি আমাদের সঙ্গে আছেন, তাই আমরা অনেকদিন পর আবার আশার আলো দেখতে পাচ্ছি। এই কলিযুগে আপনার মতো দেবতাও আছে, ভগবানের কাছে প্রার্থনা আপনি দীর্ঘায়ু হন। নমস্কার মালিক। ধন্যবাদ। আমার কথা কান খুলে শুনে রাখ, বড় মালিক যা বললো আর মীরা যা বললো তা এখানে চলবে না। আমার কথা শোনো, আজ থেকে 14 ঘন্টা নয় 16 ঘন্টা কাজ করতে হবে। সকাল হলে কাজে আসবে আর রাত পর্যন্ত তোমাদের কাজ করতে হবে, আর শিফট যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কেউ কিচ্ছু বলতে পারবে না। এই কালিয়া, কেউ যদি কাজ না করে, কাজে যদি কেউ ফাঁকি দেয় তা চামড়া তুলে নিবি। আচ্ছা মালিক। দুপুরে খিচুড়ি ছাড়া আর এক ফোঁটাও জল যেন ওরা না পায়, সব বন্ধ করে দিবি। আমি কি ঠিক শুনলাম? আমরা কি জানোয়ার নাকি যা দেবে তাই খাবো? খাবারে তো পোকা ভর্তি, পোকা গিজ গিজ করছে। এই খাবার আমাদের খাওয়াচ্ছো, কেউ খাবে না, ভালো। এই তো সমস্যাটা কি রে? খাবারে পোকা ভর্তি, তোমরা আমাদের কি ভাবো? মানুষ না জানোয়ার, তাই নাকি রে? ভালো করে দেখো। হ্যাঁ সত্যি তো পোকা আছে তো, যদি ওরা সবাই এটা খেতে পারে তুই কেন খাবি না? খা। খাবো না। আরে খা, বললাম না খাবো না। খাবি না তুই? কিছুতেই খাবো না। তোর তো খাবে না। এই খাবারে শুধু পোকাই না, সাপ ব্যাঙ কেঁচো সবকিছু থাকবে, সবকিছু। তোদের ওটাই খেতে হবে, আর যদি কেউ মানা করে তাহলে ওর যা হাল হয়েছে তোদেরও হবে, মনে রাখিস। Thank you.
বন্ধ করে বলছি বলছি বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি বাবা কিন্তু জীবনে এই প্রথমবার আমি কোনো সত্যিকারের পুরুষকে দেখলাম খুব ভালো করলি রে আজকে রাতে আমাদের ঘরের পাশে পুরনো যে রেল স্টেশনটা আছে না ওখানেই দেখা করব আজ আমি রাগের মাথায় কালিয়ার গায়ে হাত দিইনি আমি ওকে বোঝাতে চেয়েছি যে আমরা শ্রমিকেরা ইচ্ছা করলে ইটের জবাব পাথর দিয়েও দিতে পারি এখন থেকে আমরা সাহসের সাথে মোকাবেলা করব কি রকম মোকাবেলা বিধাতা আমাদের জন্য এটাই লিখেছে কিন্তু এটা তো লেখেনি আমরা গোলামি করব আর উপরে বসে হুকুম করবে কেন গরিবের দুঃখ দূর করার জন্য আমি অগ্নিশিখা হয়ে এইভাবে লড়তে থাকব আর শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমি আমার জীবন দিতেও রাজি আছি গোলামি করব না ব্যবস্থার পরিবর্তন ঘটাবো দাসত্বের শৃঙ্খল থেকে আমরা সবাই মুক্ত হয়ে যাব তুমি যা ভাবছো সেটা কি হবে বাবা যদি লক্ষ্য স্থির থাকে তাহলে কোনো কাজই অসম্ভব নয় বাঁচো আর বাঁচতে দাও ঠিক এটাকে মাথায় রেখেই আমরা এগিয়ে যাব বুঝেছি তুই যখন কালিয়াকে মারলি তখনই বুঝেছি আরে আগে থেকেই যাদের কোম্পানির সাথে শত্রুতা ছিল তারাই সবাই মিলে তোকে উস্কিয়েছে আর এটাই হলো গিয়ে সত্যি কানাই রকি যা বললো ভুল কি বললো কোনটা ভুল নয় তোরা দুজনে মিলেই ভুল করছিস 15 বছর আগে আমাদের রক্ত কি গরম ছিল না কি হলো তোর পিঠ গেল আর আমার একটা পা গেল রকি তুই একটা লোককে সঙ্গে নিয়ে কিছুই করতে পারবি না মানে তুমি চাইছো না যে আমাদের অন্ধকার জীবনে আলো ফিরে আসুক রকি আমি সেটা বলছি না তুই একা কিছুই করতে পারবি না তোর ভিতরে যে বিপ্লব আছে সেই বিপ্লব অন্যদের মধ্যেও রয়েছে ওই সব লোকেদের সঙ্গবদ্ধ করে দেখা এটা কি বলছো মামা আমি কাদের বর্ষায় এগিয়ে যাব ডুবন্ত লোকেদের জন্য খড়কুটোই যথেষ্ট এই ওটা ওটা দে তো
এটা দেখছিস তো, এই কাগজটাকেই তুই হাতিয়ার করে নিতে পারিস। মুক্তির জন্য বিপ্লব করো, দাঙ্গাবাজিতে খালি রক্তই ঝরে, আর সংঘবদ্ধ হয়ে লড়াই করলে ঐক্যের জয় নিশ্চয়। এই ধরনের বার্তা যদি সবার মনে গেঁথে দেওয়া যায়, আর যদি শক্তিশালী ভাবনা ওদের ওই দুর্বল মনের মধ্যে গেঁথে দেওয়া যায়, তো তারপর তুই যা চাইবি তাই হবে। আমরা তোর ছায়ার মতো তোর সঙ্গেই থাকব। এই নে ধর, এটা শুধু বই নয়, পুরনো আমলের বিপ্লবীদের থেকে সংগ্রহ করা বিপ্লবের রহস্য এটা। তোর ছেলে ভুল পথে না চলে যায় সেটাই তোর ভয়? সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্যই ও লড়াই শুরু করেছে, শুধু রকি নাম দিয়েই কোনো কাজ হবে না, রকি থেকে রক হতে হবে ওকে। অতিরিক্ত টেনশনে হার্টের একটু গোলমাল ধরা পড়েছে। Beautiful waves, কত সুন্দর হাওয়া বইছে, cool climate, তাই না? Yeah darling, enjoyable day. এই ওশানে এটাই আমাদের শেষ এনজয়মেন্ট ডে। এ তুমি কি বলছো? তুমি লাস্ট শিপিং কোম্পানিতে কবে গিয়েছিলে? কালকেই তো গিয়েছিলাম। তার মানে ওটা আমাদের লাস্ট ভিজিট ছিল। আর ইউ ক্রেজি? ডোন্ট ওয়ারি ডার্লিং, আই এম নট ক্রেজি। ওয়েল, লন্ডনে আমার একটা লেদার ফ্যাক্টরি আছে, না হয় ওখানেই তোমাকে কাজ দিয়ে দেবো, কেমন? তোমার আদর যত্ন আমিই করবো ডার্লিং। ভঙ্গিমা দেখিও না, বলো কি হয়েছে। ও কিছু না, খবর পেয়েছি। ড্যাডি, আই ওয়ান্ট টু টক টু ইউ। দে ওয়ার্ক ফর 8 আওয়ার্স, দেন ইট বিগিন 12, নাও ইট 16, হিয়ার আফটার ইউ হ্যাভ 2 আওয়ার্স 24 ফর ডে। ওয়ার্কার্স আর সাফারিং ড্যাডি, টু নো দ্যাট। যখনই দেখো নিউ রুলস অ্যান্ড রেগুলেশনস, ড্যাডি ইউ নো নরকের মতো হয়ে গেছে আমাদের কোম্পানি। আমি জানি, আই নো অ্যাবাউট ইট, বাট ড্যাড প্লিজ do something. এই ব্যাপারটা নিয়ে আমি খুব সিরিয়াসলি ভাবছি। ইউ ডোন্ট ওয়ারি, টিল টুডে আই এম দ্য প্রপ্রাইটার অফ দিস কোম্পানি। আমি অ্যাডভোকেট চার্লসকে ডেকে পাঠিয়েছি আমার শুভ 68তম জন্মদিনে। এই যে আমাদের পুরো কোম্পানি, এটা আমি সুমিতদের নামে করে দিতে চলেছি। থ্যাঙ্কস ড্যাড। কাম চার্লস। হ্যালো স্যার। হ্যালো, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। তুমি যা বলছো সেটা কি সত্যি? আই এম নট জোকিং, ওকে? লর্ড চার্লস আমাকে বলেছে, এটাই সত্যি। এই, ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। এই জেনা যতক্ষণ এখানে আছে, রাজবর্মনের শিপিং কোম্পানি রাজবর্মনেরই থাকবে।
60th birthday পালন করতে যাওয়া তোমার লাভেবল ফাদারের জন্য কোনো লাভলি গিফট আমরা রেডি করব, ওকে? লাভলি গিফট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ড্যাডি। Many, many happy returns of the day. Oh, thank you, thank you. ছোট একটা ফুলের তোড়া দিয়ে কেন অভিনন্দন জানালাম সেটাই ভাবছো, তাই না? আই প্রমিস ইউ ড্যাড, আগামী জন্মদিনে তোমার ফটো সব পেপারে ছাপিয়ে দেব। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই ব্রট ইউ ফেভারিট ওয়াইন। থ্যাংক ইউ। উকিল বলছিল ড্যাড, তোমার নাকি ভালো আইডিয়া আছে। কি কি বললো? আমাদের সম্পত্তি, শিপ কোম্পানি সব নাকি শ্রমিকের নামে করে দিচ্ছ। কার্ল মার্কসেরও এরকম আইডিয়া ছিল না। গুড আইডিয়া। আমি ভেবেছিলাম যে তুমি এতে বাধা দেবে, কিন্তু তুমি যখন নিজেই এই পুরো সম্পত্তিটা দিতে রাজি আছো শুনে আমার বড় ভালো লাগছে। চিয়ার্স। বের করছি না, বের করব। বুঝলাম না। তুমি তো পুরো সম্পত্তি বের করে দিতে চাইছো। বলতে চাইছো কি তুমি? আমার কথা তোমার মাথায় ঢুকবে না। এটাকেই বলে ভালো মানুষের কাজ। আর কিছুক্ষণ পরেই তোমার সব ভালোটাই বেরিয়ে যাবে। তুমি কি বলছো? মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই দান ধ্যান করে, আর মরার পরে সব মাটিতে মিশে যায়। পুরোটা বুঝিয়ে দিচ্ছি। একদম ঠিক বলেছো, বোকা বানালো। কাল হঠাৎ নতুন সিপের অর্ডারের জন্য ওকে বাইরে যেতে হয়েছে। ও এটাও জানে যে আজ ওর জন্মদিন। বড় সাহেব বাইরে চলে গেলেন, আমাকে না বলে তো কোথাও যায় না। আমি নিজে ওকে স্টেশনে ড্রপ করে দিয়ে এলাম, তোমাকেও পার্সোনাল বলতে বলেছে। ডাল মে কুছ কালা হ্যায়। আজ থেকে এই সাম্রাজ্যটা হবে আমার, এই রাজা বর্মনের রাজ্য। ইতিহাস সাক্ষী আছে, গরিবের উপর অত্যাচার করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এখন এখানে আমার হুকুমই চলবে, আমি যা বলবো তাই হবে, মজুরি আমি ঠিক করব, আইনকে ভাঙব আর অধিকারের জন্য লড়ব। গরিবের রক্ত যে চুষেছে তাকে শেষ করেই আমরা শান্ত হব। আমরা কেউ চুপ করে থাকব না, ওদের মেরেই ছাড়ব। কেউ আওয়াজ করবে না, বেশি বাড়াবাড়ি করলে চামড়া তুলে নেব। রকি, কি হলো মতি? রাজা বর্মন শ্রমিকদের শাস্তি দিচ্ছে। কোথায়? নিচে। ওরা সবাই 16 ঘন্টা কাজের প্রতিবাদ করেছিল, তাই ওই বৃদ্ধ লোকেদের কি মার মারা হচ্ছে রকি, তুমি নিজের চোখে দেখে না। ওই দেখো কি মার মারছে। আমার কথা শোন তুই।
ছেড়ে দে ওকে, নইলে মরে যাবে বেচারা, আর জাহাজ তৈরি করার জন্য লোক কমে যাবে। এই কুড়োলটাকে আরো শান দিয়ে রাখবো, যদি এই কুড়োলটাকে ব্যবহার করি তাহলে ওদের গর্দান কাটার জন্য। রকি, হ্যান্ডবিল সব তৈরি হয়ে গেছে, বিলোনোর সময়ও হয়ে গেছে। দেওয়ালেরও কান আছে, সাবধানে। প্রচারপত্রের জন্য আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, রোজ নতুন নতুন খবর আসবে, এর ফলে জিত আমাদেরই হবে। যতদিন না আমরা কৃতদাসের শৃঙ্খল থেকে বেরিয়ে যাচ্ছি, ততদিন আমরা খোলা হওয়ায় শ্বাস নিতে পারবো না। ওই বড় লোকের ভেদাভেদ আমরা ঘুচিয়ে দেবো, আমরা এটা প্রমাণ করে ছাড়বো, আমাদের ছাড়া ওরা কিছুতেই চলতে পারবে না। কি হয়েছে রকি, এরকম পাগলের মতো হাসছো কেন তুমি? লেগেছে আমাদের ক্রোধের এই প্রতিশোধের আগুন, সারা বস্তিতেই লেগেছে। এই যাও যাও এখান থেকে। এই বন্ধ কর। এই মালিকের ঘরে আজ ফাংশন আছে, বড় বড় লোক আসবে। তোদের মধ্যে 10 জন সেখানে যাবি আর ছোট বড় কাজে হাত লাগাবি, বুঝতে পারলি তোরা? যাবে, যা, হট। এই যা, এই যা, এই যা, হট, এই যা, তাড়াতাড়ি যা না। এই এই যা না। নমস্কার। নমস্কার ছোট মালিক। ঠাকুর মহাশয় আসেননি? আপনি নিজেই তো ওনাকে পুনেতে পাঠিয়েছেন। ও হ্যাঁ হ্যাঁ, একে তো চিনলাম না। আমার মেয়ে, আপনি ওকে চেনেন? রম্ভা। হ্যাঁ আসুন আসুন। রম্ভা, খুব ভালো। হ্যাঁ স্যার, নিন না। ও নো, নমস্কার, আমি যোগেশ্বর বাবুর স্ত্রী আর ও আমার মেয়ে রম্ভা। ও আপনি ঠাকুরের স্ত্রী? ওকে ওকে, ওর সঙ্গে আমার আগেই আলাপ হয়েছে। হাই। এই মিস্টার, তুমি সেই রকি না? ও দাদা শুনতে পাবে, আমি আসতে বলছি, তুমি তোমার কাজ করে যাও। তোমার সঙ্গে কথা ছিল, আমাদের কোম্পানিতে একটা পরিবর্তন আনতে তুমি জীবন দিয়ে কাজ করে যাচ্ছ। তোমার এই নিউ টিম এত ভালো প্রোগ্রেস করছে, আমি খুব খুশি। লোক খুব কাজের হয়ে উঠেছে রকি। রকি, তুমি নিশ্চয় সফল হবে, আস্তে আস্তে এগিয়ে যাও। ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। রাখো এ হাতে ওই দুটি হাত।
যোগ তুমি কাছে শো ফোন করেছিল, আমি এখানে আসার পর ও আমাকে খুব মিস করছে। ও খুব তাড়াতাড়ি এখানে আসবে। এই কি হচ্ছে রম্ভা, কি হয়েছে, কি হলো তোমার, বলো না কি হয়েছে। না কিছু না, বুঝে গেছি, তুমিও আমার মতো, কারেক্ট? এই আই নো হিম, রকি, তাই না? রকিকে দেখার পরেই তোমার মুখে কেমন হাসি ফোটে সেটা আমি দেখে ফেলেছি। আমি রকি না, মীরা। বাপরে কি গরম, উফ, সহ্যই হচ্ছে না, কি যে করি, সারা শরীর জ্বলছে। ওহো, মরে গেলাম রে, এই যেমন লাল, খুব গরম রে, একটা পাখা টাকা কিছু হবে, দে। এই এসব কি ধরে আছে, আমার লেখা প্রচারপত্র, এই দিয়ে থোড়ি না কিছু হবে, এই কাগজগুলো নিয়েই হাও খাবো। জাগো বন্ধুগণ, নিজেদের মনকে আরো শক্ত করো, লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের আরো পরিশ্রম করতে হবে। এটা তো ছাপানো হ্যান্ডবিল, এখানে কি করে এলো, কে ছাপিয়েছে এটা? আরে বাবা, আমাদের কাজ আম খাওয়া, কোন গাছ থেকে পাড়া হয়েছে জানার দরকার নেই আমাদের। এসব এখানেই তৈরি হয়েছে মশাই। এখানে? এখানে মানে, শুনেছি মালিকের বাড়িতে ছাপানো একটা মেশিন আছে, মালিক ছাপিয়েছে নাকি? অবশ্যই। আপনি এখানে? রাজা বর্মণ নিজে প্রুফ দেখে প্রিন্ট করতে বলেছে। মা, মা দেখো কে এসেছে। কি হলো রকি? আরে মালিকের বোন নিজে এখানে এসেছে, এসো। নমস্কার। এটা কি করছো মা, তুমি কেন হাত জোর করে নমস্কার করছো? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। রকি, হ্যান্ডবিল সব ঠিক আছে না?
আর চাই? ওফো, কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আপনি আপনি যে আমাদের উপকার করলেন এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। অনেক ধন্যবাদ। আমিও তোমার জীবন যুদ্ধে সঙ্গী হতে চাই, এটা আমার দায়িত্ব ছিল। যত হ্যান্ডবিল তোমার চাই আমি প্রিন্ট করে দেব, এটা আমার কাজ। আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসুন না। ওনার জন্য চেয়ার নিয়ে এসো, মোড়া নিয়ে এসো, পাখাটাও নিয়ে এসো সঙ্গে। বসো বসো কাকি। এই মেয়েটা আমাদের ভালো করার কথা ভাবছে, আর ওর দাদা শুধু আমাদের পেটে লাথ মারার কথা ভাবে। আরে কি, প্রথমবার ছাপানো লিফলেট দেখতে পাচ্ছি, এর আগে তো কখনো দেখিনি। সকাল সকাল রকি একটা হ্যান্ডবিল দিল, ওই হ্যান্ডবিল দেখে সবাই বলাবলি শুরু করলো। এই হ্যান্ডবিলে কি লেখা আছে? তুমি এই কোম্পানির কারাগারে এসেছো কতদিন হয়েছে? 15 বছর হলো। তোমার এই কারখানা থেকে বাইরে বেরোতে ইচ্ছা করে না? মন তো করে, কিন্তু কি করা যাবে? এই কথাটাই এই লিফলেটে লেখা আছে, যে কয়েদি এখান থেকে বাইরে যেতে চাইবে সে এই লিফলেটটাকে নিয়ে পুরনো রেলের ডিব্বায় গিয়ে ফেলে আসবে। ফেললে কি হবে? তাহলে পরে এই রকির সমর্থনে কতজন আছে সে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। Hey, naughty girl. No, 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 no. You're not going anywhere. Look at this. যতবার তুমি এটা পড়বে মনের জ্বালা ততই বাড়বে। আগুন সবে মাত্র ধরেছে, তোমার কোম্পানিতে তোমার মাইনেতে খেয়ে পড়ে বেঁচে থাকো ওয়ার্কার্সরা তোমার এগেনস্টে এত বড় ষড়যন্ত্র করছে। এটা এক দুদিনের কথা নয়, এর শিকড় অনেক মজবুত হয়ে গেছে। এটা বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে, না হলে 1 থেকে 100, 100 থেকে 1000, আর আমাদের কোম্পানিকে। রসিক, তোর কাজ হয়ে গেলে এদিকে আয় তো। ম্যাডাম, এতক্ষণে আমার কথা মনে পড়লো, ধন্যবাদ। এই নে পড়ে দেখ। আমি পড়া দেখব, ঠিক আছে কিনা কই দেখি। রাজা বর্বন রক্ত খাওয়া জোক আছে। রে বাপরে, ওরে ম্যাডাম রে, ওরে ও ম্যাডাম, ম্যাডাম এসব কি লেখা আছে? রাজা বর্বন রক্ত সুইসা খায়। ও গড, এতে এই লেখা আছে? মানে তুমি না জানি না মেশিনটা চালাই দেছো। আচ্ছা বলতো এই জোকটা কি হয়? জোক কারে কয় ম্যাডাম? কাউরে দয়া না কইরা সমস্ত পোকামাকড়ের শরীরে লাগা থেকে যে রক্ত সুইসা নেয় তারাই তো জোক বলে। তাহলে ঠিকই লিখেছে। বলুন না কি এমন সত্যতা আপনার ভাইয়ের সাথে? যাই হোক না কেন, বাড়ির বাইরে এটা যাইতে দিবেন না। শুধু শুধু আপনি আমার এই খেলায় সামিল কইরা আমারে কেন ফাঁসাই দিয়েছেন? আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন, আমি এখনো বিয়েটা করি নাই, আমারে সাইরা দেন। দাঁড়াও। তাহলে তুমি আসবে না, আমি এক্ষুনি আমার দাদাকে গিয়ে মানে তোমার মালিকের কাছে এই কথা বলবো যে তুমি প্রিন্ট করেছো। মালকিন, হ্যাঁ এরকম পাগলের মতো চেঁচাচ্ছো কেন? ধরো এগুলো, এগুলো নিয়ে গিয়ে ঠাকুর সাহেবের বাড়িতে দিয়ে এসো। যে ছাপাবে তার হাত থাকবে না, যে পড়বে তার জীব থাকবে না। ওই লোকেদের এক্ষুনি উপযুক্ত শিক্ষা দিতে হবে। ঠিক বলেছো ডার্লিং। এখন আমি তোমাকে আরো একটা খবর দিতে চাই। এই প্যাম্পলেটস কোথায় প্রিন্ট হয়েছে সেটা জানতে চাইবে না তুমি? দিস ইজ টু মাচ। তোমার বোনের এত বড় সাহস যে আমাদের এগেনস্টে প্যাম্পলেটস প্রিন্ট করে ডিস্ট্রিবিউট করাতে সাহায্য করছে। আই এম টেলিং ইউ, কাল থেকে ও আমার হাউস অ্যারেস্টে থাকবে। এই যে না, হোয়াট ইউ টু ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স। আমার ভাই হয়তো তোমার ইশারে নাচতে পারে, কিন্তু আমি কখনো নই। হেই ইউ, মীরা, হেই, তুই আমাকে ধাক্কা মারলি, আমি তোকে ছাড়বো না। যেমন করে তোর বাবাকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছিলাম ঠিক তেমনই তোকে শেষ করে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। আই এম গোয়িং টু
বেহার তোমার মুখ বন্ধ করো আই এম গোইং টু কিল ইউ বন্ধ করো তোমার মুখ চলো 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 এখান থেকে চলো মীরা ও মিথ্যা কথা বলছে ওর কথা বিশ্বাস করো না এরকম কোনো ঘটনাই ঘটেনি ডোন্ট বিলিভ হার তুমি একটা জানোয়ার আই ডোন্ট বিলিভ ইউ না তুমি ড্যাডিকে মেরেছো ইউ আর এ মার্ডারার এ ব্লাডি কিলার মীরা মীরা গোবর পরিষ্কার করা গোড়ালে ঘাস খাওয়ানো এইসবই তো আমি জানি এখন কইতাছি এইটাও আমি ঠিক মতো জানি না এমনি করতেছি তোমাদের দাসত্বের প্রচার পত্র বিলি করাটা কি অপরাধ যা চুল আছে সব ছিঁড়ে নিব কোথায় যাচ্ছেন মালিক আজ আমার ভাষণ আপনাকে শুনতেই হইব যখনই আপনার কোনো দাস আপনার দাসত্ব ছেড়ে আমার মতো হুমকি দিতে শুরু করে সত্যি কইতে আমারও অবাক লাগতেছে সেটা আজ নয় আগে থেকে আমার অবাক লাগতেছিল তুমি এই গরিব মানুষের রক্ত চুষা খাইতে চাও না সবার আগে আমি তোমার রক্ত চুষার অনুমতি দিতেছি আসো আইসা চুষা যাও মীরা ম্যাডাম আপনি আমাকে এখানে কেন ডেকেছেন কোনো প্রবলেম আছে নাকি মন দিয়ে শোনো এই প্রচারপত্র অহিংসা আন্দোলনে কিচ্ছু হবে না সবে সবে আমরা হ্যান্ডবিল বিলি করতে শুরু করেছি দাসত্বের শৃঙ্খল থেকে মানুষ মুক্তি পেতে শুরু করেছে একটা সাধারণ লোকের সাথে লড়াই করতে পারবে কিন্তু আমার দাদা স্যারিস একটা মহা ধূর্ত ওর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে ব্যর্থ হবে রকি তুমি ওর সম্বন্ধে জানো না ও আমার বাবাকে খুন করেছে তোমার বাবাকে খুন করেছে এইভাবে ও এমার্জেন্সি অর্ডার নিতে থাকবে আর তোমাদের দিয়ে টাইমের বেশি কাজ করাবে তোমাদের পুরো বংশ শেষ হয়ে যাবে কিন্তু এই নর্দমা থেকে কখনো বেরোতে পারবে না তোমার এর প্রতিকার চাই কিনা সেটা বলো নিশ্চয় চাই সত্যিকারের আন্দোলন করে একটা বিপ্লব আনতে চাও কিনা বলো রকি বলো নিশ্চয় আমাদের লক্ষ্য হলো এই দাসত্বের জীবন থেকে মুক্তি লাভ করা তার জন্যই আমরা সংগ্রাম করছি এখানকার শ্রমিকের মনের মধ্যে বিপ্লবের বীজ বুনে দিয়েছি ওরা এখন সবাই প্রাণ দিতে রাজি আছে এতদিন ওরা দাসত্বের জীবন যাপন করছিল কিন্তু এখন ওদের মনে সাহস জেগেছে কি বলছেন কি বলতে চাইছেন আমি একজন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি বলবো কি করতে হবে বলবো এখান থেকে মুক্তি পাবার একটাই রাস্তা সেনাদের প্রাচীর ওই প্রাচীরটাকে কি করতে হবে ভেঙে ফেলতে হবে ম্যাডাম ওটা লোহা দিয়ে তৈরি ওটাকে আমরা কি করে ভাঙবো তার জন্য একটা উপায় আছে আর সেই উপায় কি আমি তোমাদের বলবো ঠাকুর সাহেব আর আমাদের ম্যানেজার চন্দ্রপ্রকাশ সবাই তোমার পাশে থাকবে
আর তোমার পেছনে যে শ্রমিকরা আছে ওদের শক্তির সাথে সাথে আমার বুদ্ধিও সায় দেবে। রকি, আর অহিংসাতে কাজ হবে না, হিংসাই একমাত্র পথ। আমাদের জলদি যুদ্ধ ময়দানে নামতে হবে। যদি আমাদের জয় হয় আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবো, আর যদি পরাজয় হয় এই দাসত্বের জীবন মেনে নিতে হবে। বলুন আপনারা, আপনারা এই যুদ্ধের জন্য প্রস্তুত? বলুন, বলুন আপনারা। বাবা বাবা বাবা, আমার তো 75 বছর হয়ে গেল আর আমার বেঁচে থাকার কোনো আশা নেই, কিন্তু আমার চোখ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য উৎসুক বাবা। মৃত্যু একবারই আসে, তোমাদের অধিকারের জন্য মরতেও রাজি আছি। তুমি যাই করো বাবা, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি বাবা। তুমি বদলে দাও, বুকের আগুন জ্বালিয়ে নাও। তুমি তুমি পাল্টে দাও, দুঃখের বরফ গলাও। আছে যত অস্ত্র শান্তি নাও, আজি হবে তোমারই জেগে ওঠো। নিজের অধিকার ভাই বুঝে নিতে হবে, ঘুমিয়ে দেখো না জেগে ওঠো। তুমি তুমি শপথ নাও, লুকিয়ে থেকো না রুখে দাঁড়াও। তুমি তুমি বদলে দাও, বুকের আগুন জ্বালাও। লড়তে হবে শত্রুর সঙ্গে, তুলে নাও হাতে তলোয়ার। ভয় পেও না, এগিয়ে যাও, আজকে জয় হবে তোমার। লড়তে হবে, কেউ পাবে না আজকে পার। কোনো বাধা মানবো না, আর করবো পাপীদের সংহার। শত্রুরা ঝরবে হার, করবে ওরা হাহাকার। করে দেবো ছাড়, ওদের যত অহংকার। পুরো ব্যবস্থাকে ঢাকুনি দিবে, আর সকলে উঠে দাঁড়া। এ কেন হলো? আমাদের লোকেদের মারছে। রকি, দেখো কামানটাকে কি করছে। যখন যুদ্ধ ময়দানে থাকো, রাস্তার কাঁটাকে দেখলে আমাদের একদম ভয় পেলে চলবে না। কাঁটাটাকে তুলে ফেলে দাও। তুমি তুমি বদলে দাও, বুকের আগুন জ্বালিয়ে নাও। তুমি তুমি বদলে দাও, বুকের আগুন জ্বালিয়ে নাও। তুমি তুমি পাল্টে দাও, দুঃখের বরফ গলাও। আছে যত অস্ত্র শান্তি নাও, আজি হবে তোমারই জেগে ওঠো। নিজের অধিকার ভাই বুঝে নিতে হবে, ঘুমিয়ে দেখো না জেগে ওঠো। তুমি তুমি শপথ নাও, লুকিয়ে থেকো না রুখে দাঁড়াও। তুমি তুমি বদলে দাও, বুকের আগুন জ্বালাও। এর আগে আমাকে ওই অন্ধকার ঘরে ঢুকাইয়া চাবুক দিয়ে মারতো, আর কিছু কইলেই কুত্তার দল সাইরা দিত। যদি এই অবস্থা চলে হাতির পায়ের নিচে পিসা দেবে না। এমন ফল দেখালি যেন হাতি সত্যি আয়া পড়ছে। এইটা ক, এখান থেকে প্রাণ বাঁচাইয়া বহুদূর পালাইতেছে, রাস্তা খিদে পাইলে কি কামু। আমরা তার কেমন ব্যবস্থা? ছোট মালিকের পুরো খাবার আমরা সাথে এনেছি। কোথায় আছে?
আরে রে 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 আরে টেকো ঘোড়াটা রে ভাগা হাই হট চল চল যা 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 আরে রে 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 আরে আমার পেটে সুসাইডন বাড়তে আছে তাড়াতাড়ি খাবার দাবার খাই লও তোমার পছন্দের খাবার আরে লুসি এখনো অন্ধকার আছে আরে এই টাকলু শোনা রে আমাদের গাড়ি মহল থেকে কত দূর আইছে রে হাজার হাজার করে দূর চলে এসেছি তার মানে কন্যা দ্বীপ পার কইরা আমরা এখন মতি দ্বীপের কাছাকাছি আইয়া পড়ছি চলে এসেছি আরে আরে সকাল হয়ে গেছে উঠতে পড় উঠতে পড় কেবল মুক্ত বাতাস আমাদের শরীরটা একেবারে শুয়ে যাইতেছে যাই হোক না কেন ছোট মালিকের কবল থেকে আমরা বেঁচে বেরিয়ে আরে এটা স্যার আরে বেঁচে আসার খুশিতে আলবালার মুখ একেবারে পূর্ণিমা স্নান হয়ে গেছে শালা হনুমানের পোলা বড়া খাওয়াইয়া আমার চেহারা তোর চার দিশক বানাইতেছে গর্দ পাঠা সব করা আলবেলা ওদিকে দেখো আরে বাপরে এই জায়গা তো সিনে সিনে লাগতে আছে ওরে বাবা রে আমাদের কি হলো রে কলুর বলদের মতো আমরা সারা রাত এই এনে ঘুরতেছিলাম নাকি আমি বুঝতে পারি না আরে কি বলো একই জায়গায় আমরা খাড়া হয়ে গেছি কথা কম কইতে পারিস এই দেখো সাবি নিয়ে আছে এই জহনি দেখে তখনই আমার সন্দেহের চোখে দেখে এই চোখ গোল করে কি দেখছিস পালানোর চেষ্টা করছিলি নাকি এই ঠিক করে কথা কও আমরা পালানোর চেষ্টা করছিলাম কিন্তু পালাই নাই তো তোমার কথা গন্ধ পাইতেছি আমাকে ধরাইয়া মালিকের থেকে পুরস্কার নিতে যাইতেছো সারা রাত ধরে এই পর্যন্ত আমরা এখানেই ঘুরতেছি শুরু কর আরে 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 কেন পাচ্ছো বন্ধ করো বন্ধ করো আরে মাইরো না আমরে মাইরো না বন্ধ করো আমার দোষ কি কও রাজমহলে ঠিকা কি চুরি করছি না আমি জেনামে আমরা ধর্ষণ করছি আমি মেরে ইজ্জত নিবি তুই চন্দ্রপ্রকাশ কয়েকদিন ধরে আমি দেখতেছি বিনা কারণে তুই আমার পেছনে লাগতেছস আরে দুষ্ট প্রকাশ একটাই তো বড়া খাইছিলাম তার জন্য এত বড় শাস্তি কেন দিতেছস তোমার বুদ্ধি নাশ হয়ে গেছে তুমি এখন যাও ক্ষমা করলাম ওরে ক্লান্ত হয়ে গেছে দুধ নিয়ে আয় কিসের জন্য আরে আমি কি দুধের শিশু দাঁড়িয়ে পড় আরে চামচা থেকে গোয়ালা কি করে হলি দেখ দুধ এসে গেছে আরে হাতে ঘটি নিয়ে আ আ ও ও কেন করতেছস এই 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 ওই বাতাসস কি লাগিয়া ওরে ওই কাপড়টাকে ওঠা এই আমি কি শুনতে আছি আমি একদমই দুধ খাবো না সাপকে খাইয়ে দিচ্ছি সাপকে ভিতরে রেখে তুই আমাকে ডিবিতে বসাইছিলি আরে পাগল প্রকাশ সাপ একটা পুটা পাইলেই এলো গর্ত দুধ দালোস কেন সাপ তো বাইরে আইয়ে পড়বো সেই জন্যই তো ধাইছি এটা কি রে কামান মা কামান আর কখনো এই রাজ্যে প্রাচীর থাকবে না চুর চুর চুরমার করে ফেলবো এরা সবাই দাসত্বের শিকল ছিঁড়ে মুক্তি পেতে চাইছে ঝড় তুফানের সাথে লড়াই করার মতো শক্তি শক্তিশালী এরা যুদ্ধ মা এতে আমাদের জয় নিশ্চিত মা তোর যদি ইচ্ছা পূরণ হয় এখান থেকে যে লাশগুলো বেরোবে কোটাও গরিব ও নির্দোষ শ্রমিকের রাজা বর্মনের জন্য এই ভালো মানুষগুলোকে এখান থেকে বলি দেওয়ার পর বাইরে কাকে নিয়ে যাবি তুই মা আমি এই যুদ্ধ থামানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো ফল হয়নি সেই জন্য ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা তুই যখন আমাকে এখানে ডাকলি আমি ভাবলাম সংঘবদ্ধ হয়ে অধিকারের জন্য লড়াই করবি আর আমি সেই আন্দোলন দেখার জন্য এসেছি কিন্তু তুই শ্রমিকের হাতে হাতিয়ার দিয়ে দাঙ্গা বাঁধাতে চাইছিস মা আমি বলতে চাই যে রকি আমি কিচ্ছু শুনতে চাই না এর আগে যা করেছিলি সেটাই ঠিক আর এখন যেটা করছিস এটা অপরাধ রকি কাল পর্যন্ত তুই না জেনেও অনেক ভালো কাজ করেছিস কিন্তু আজ আমাদেরকে মারবার জন্য তুই চিতার ব্যবস্থা করছিস মামা রাজা বর্মনের মতো জানোয়ারকে ভয় দেখানোর জন্য বন্দুক নয় বরং কামানের প্রয়োজন আছে মামা
না রকি, কখনো তুই এখানে আসবি না, খালি তুই না, এখানে কেউ আসবে না। এইসব হাতিয়ার এই মাটিতে পুঁতে আমার সাথে চল। যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই আমার মরামুখ দেখবি। কি রকি, সবাই কিছু না কিছু বলে গেল, এর মানেটা কি? তাহলে আমাদের কষ্টের বলো রকি, বলো জবাব দে রকি, চুপ করে থাকিস না রকি। মা যেটা বললো সেটাই কি তুমি করবে? আর দাঁড়িয়ে থেকে কি হবে, যাও সবাইকে খবর করে দাও। যাও ভাই যাও, যত হাতিয়ার আছে মাটিতে পুঁতে দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। সব মাটি হয়ে গেল, এখানেই সারা জীবন খেটে যেতে হবে। কঠিন পরিশ্রমের স্মৃতি হিসেবে এটাকে রাখো বাবা, ধরো। কিরে চমন, তোর বন্ধু আজ খুব রেগে আছে, ওর পরিকল্পনায় জল ঢেলে দিলাম তাই রেগে আছে? তা নয় তো কি, প্রথমে বললে বন্ধ করতে, এখন আবার বলছে নতুন করে শুরু করতে। তাহলে কি হাতে তলোয়ার নিতে বলবো নাকি? তুই বুঝবি না চমন। ওই প্রত্যেকটা বাড়িতে তল্লাশি নাও, যদি কার বাড়িতে হ্যান্ডবিল পাওয়া যায় তাকে ওখানেই মেরে ফেলবে। মাসি একবার শুনবে? আরে কি জলে কেন ভিজছো, ভেতরে এসো। না না মাসি, কোম্পানির সেনারা সমস্ত ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে, ওই হ্যান্ডবিল গুলো খুঁজছে। ওই হ্যান্ডবিল গুলো যে ছাপিয়েছে তাকে ধরে কারাগারে বন্দি করবে। লকিকে বলবো ও যেন সাবধানে থাকে। আরে কি হলো কাকি, ওর সঙ্গে কথা বলার পর তোমার মুখ শুকিয়ে গেল, ও কিছু উল্টো পাল্টা বললো নাকি? বলছিল কোম্পানির সৈনিক আমাদের বাড়িতে আসবে, সেই জন্য। কি মনটা যেন কেমন করছে। সৈন্য আসছে এখানে? সৈন্য আসছে, বাড়ি বাড়ি তল্লাশি নিচ্ছে, যেখানে যা কিছু আছে সবকিছু লুকিয়ে রাখো। যাও তাড়াতাড়ি করো, সবকিছু কুয়ার মধ্যে ফেলে দাও। যাও তাড়াতাড়ি যাও, কুয়ায় ফেলে দাও। দরজা বন্ধ করো, এই কে আছো, দরজা বন্ধ করো, তাড়াতাড়ি সব দরজা বন্ধ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, যাও যাও। ওদের আসার আগে আমাদের কিছু একটা করতে হবে, এখন কি যে করি। বাবা, বাবার মৃত্যুবার্ষিকী। আরে সে তো কালকে। কাল না, আজ, এখন এই মুহূর্তে। কাকা যাও, সবাই মিলে তার প্রস্তুতি করো। গঙ্গা তুই ওদিকে যা, চমলাল তুই রান্না করে যা। আরে এটাও এখানে ছেড়ে গেছে, এখানে রাখো। এই বাড়িটাই ভালো করে তল্লাশি নাও, কাউকে বাইরে যেতে দেবে না। কি হচ্ছে এখানে? অলোক ভাইয়ের মৃত্যুবার্ষিকী আজ, সেই জন্য প্রস্তুতি চলছে। একটু দাঁড়ান, গরম গরম পিঠে খেয়ে যান। একটু ঘোল খেয়ে যাবেন কি? ধনিয়াও দিয়েছি, পুদিনাও দিয়েছি, পেঁয়াজও আছে, আমও আছে। দাদা মাখন দিয়ে বানিয়েছি, একটু খেয়ে যান। আরে দাদা খাবার তৈরি হচ্ছে, খেয়ে যাবেন। ঘরের ভেতরে কিছু নেই। আচ্ছা এই চলো চলো। হুম
তুই একটা শ্রমিক হয়ে এত কিছু করতে পারিস, তাহলে মালিক হয়ে আমি কি না করতে পারি? হুকুম চালানোর পরিবার আমার, হুকুম চালানোর পরিবার। আরে তুই, তোর মতো অহংকারের নেশায় আচ্ছন্ন গরিবের উপর অত্যাচার করা শয়তানের প্রাণ নিতে জন্মেছি আমি, এখন তুই মল্লি রে। এই আমি দশ মাথা ছাড়া রাবণ, তুই কেন? এই দুনিয়ায় আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আরে রাবণ তো বীর ছিল, তোর মতো ভীতু ছিল নাকি? তোর পাপের হাড়ি ভর্তি হয়ে গেছে রে, সবসময় এয়ার কন্ডিশন রুমে বসে সবসময় আরাম করছো কামিনে। দেখ তোর এবার কি অবস্থা করি। ওই অবস্থা আমার নয়, তোর হতে চলেছে। আমি তোর এমন অবস্থা করব যে তোর উপরে ভরসা করা সব লোকজন এসে আমার পায়ে পড়ে নাক রগড়াবে, না হলে আমার বানানো সাম্রাজ্যের আমার হুকুমের কোনো মূল্যই থাকবে না। এই আমরা মরে যাব, কিন্তু তোর সামনে কোনোদিন অনুনয় করব না। মান আর মর্যাদা ব্যাপারে তুই কি জানিস? ওটা তো আমাদের শিরা উপশিরায় রক্ত হয়ে বইছে, এটা ভুলিস না শয়তান। আচ্ছা, মান মর্যাদা তোমাদের রক্তে বইছে? শরীরে সব রক্ত এক্ষুনি বের করে দিচ্ছি। এই তোকে এক্ষুনি গুলি করে ঝাঁঝরা করে দেবো, তবেই এখানে যতগুলো লোক আছে সবাই আমাকে দেখে ভয় পাবে। বন্দুকের ভয় দেখাচ্ছিস? ইংরেজদের বন্দুককে খেলনা ভেবে দূরে ছুড়ে ফেলে দিয়েছিল আমার পূর্বপুরুষেরা, তোমার এই বন্দুক দেখে আমাদের গ্রামের পাখিরাও ভয় পাবে না। শুট শুট শুট। মালিক, ছোট মালিক, ওকে দয়া করে কিছু করবেন না, ও না বুঝি অনেক কিছু বলে ফেলেছে হয়তো। মামা ক্ষমা করুন, আমি আপনার পায়ে পড়ছি মালিক। মামা, ওর পায়ে কেন পড়ছো তুমি? রকি, তুই চুপ কর। মামা, এখন কোথায় গেল তোমার মান সম্মান? দেখো কেমন তোমার মামা কাঁদছে। দয়া করে আপনি তো বলুন, আপনি আমার মেয়ের মতো, ছোট মালিক আপনার কথা কিছুতেই ফেলবেন না। ঠিক আছে ঠিক আছে। তুমি আমাকে মেয়ে বললে না, এই জন্য বলছি। ডালি, বন্দুক দিয়ে ওকে শুট করো না, তুমি ওকে কষ্ট দিয়ে ধীরে ধীরে ওর প্রাণ টানা। আপনি আপনি এসব কি বলছেন? আপনি ওকে বাঁচাতে পারেন, দয়া করুন, দয়া করে ওকে বাঁচিয়ে দিন। আমি যা কথা দিয়েছিলাম তা আমি রেখেছি। তুই আবার নারী নাকি? শ্রমিকের মজুরি ডাকাতি করিস তুই? ওই দেবতার মতো বড় মালিককে যে মেরেছে সেই হত্যাকারীকে তুমি মেয়ে বলছো? এ তো দামার গুটি মামা, এ তো দামার গুটি। এ তো আসলে একটা ডাইনি, এ তো নারী জাতির কলঙ্ক। এ সেই ডাইনি যে অন্যের পরিবারকে ধ্বংস করে দেয় মামা। একে মেয়ে বলে মেয়ে জাতির অপমান করছো তুমি। খুব বদমেজাজি না ও? শুট করে দাও, আমি আসছি। এ ডাইনি যা এখান থেকে। ছোট মালিক ওকে কিছু করবেন না, ও অবুঝ, প্রচন্ড অবুঝ, ওকে ছেড়ে দিন, ওকে দয়া করুন। মামা, এই এই ছাড় আমার মামাকে। ছোট মালিক, এই রাজবর্মন, ছাড় আমার মামাকে, এই ছেড়ে দিন ওকে, ছোট মালিক ছেড়ে দিন। আসলে কানাইদা চাইতেন যে তোমরা সঙ্গবদ্ধভাবে থাকো, উনি কখনো চাননি তোমরা হাতে হাতিয়ার নিয়ে দাঙ্গা হাঙ্গামা করো। এই শহীদের অন্তিম যাত্রা যাতে স্মরণীয় শেষ যাত্রা হয় সেটা করতে হবে। আমার সবার কাছে অনুরোধ যে শান্তি বজায় রাখুন, তবেই দাদার অধুরা স্বপ্ন সফল হবে।
আমাদের মাঝের একটা প্রদীপ নিভে গেছে তো কি হয়েছে? আমাদের জন্য যে মানুষটি কারাগারে বন্দী সেই প্রদীপটাকে তোমরা সবাই মিলে মশাল বানিয়ে বাইরে আনবে। ভয় পেও না, কখনো ভরসাও হারিও না। এটা জীবনের শেষ নয়, আধার রাতের পরেই সুন্দর সকাল আসে। ভরসা রাখো, আমি তোমার সঙ্গে আছি। আমরা অহিংসার পথেই এই যুদ্ধ জিতব, অবশ্যই জিতব। ও মাই গড, এতগুলো টাকা! ইয়া, খাজানা পুরো ফাঁকা করে দিয়েছো না? ওই রাজা বর্মনের জন্য কিছু রেখেছো? রাজা বর্মনকে ভুলিয়া যাও, এখন হয়েছে ইউ আর মাই। আই নো আই নো। বাবা কি বেঈমান! আমার প্রেমে এত পাগল রাজা বর্মন যে আমি যা বলবো তাই করবে। হে ইউ, তুই আমাকে ধোকা দিলি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। তুমি যা করেছো অনেক হয়েছে, আর নয় দাদা। তুই ঠিক বলেছিস, আমি একটা খুনি। হ্যাঁ, আমি একটা খুনি। তুমি তো আমার সম্বন্ধে ভালো করে জানো, আমি তুমি বাবা মা লন্ডনে কত ভালো ছিলাম। হ্যাঁ, আর এলো বিষধর নাগিন, বিষ দাঁত বসাতে তার বিষের স্রোত আমার রক্তে মিশিয়ে দিল। ওর সঙ্গে মিশে আমি কি না করেছি সেটা আমি এখন বুঝতে পাচ্ছি। আমি যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই, আর তার প্রায়শ্চিত্তর জন্য একটাই রাস্তা আমার মৃত্যু। ইয়েস, আই অ্যাম গোয়িং টু ডাই। তুমি আবার মৃত্যুর কথা বলছো? তুমি যদি সত্যিই তোমার প্রায়শ্চিত্ত করতে চাও, কারাগারে তুমি যত শ্রমিককে বন্ধ করে রেখেছো, আগে তুমি আগে ওদের মুক্তি দাও। গো, আমি জানি আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন উঠছে যে আমি আমার দাদাকে এখানে কেন এনেছি। বলছি কালিয়া, রকি, 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 কেমন আছো তুমি? আমি ঠিক আছি, মা কেমন আছে? বাড়িতে আছে। কানাই মামা, তুই ছিলি না তাই মামার মুখাগ্নি আমাকেই করতে হলো। ওই আগুন কেউ নেভাবে না। আমি এখন আপনাদের একটি বিশেষ কথা বলতে চাই। ওই ইংরেজ জেনা আমার দাদাকে অন্ধ করে রেখেছিল, কিন্তু আমার দাদা সত্যিটা জানতে পেরেছে। আজ থেকে রাজা বর্মন একজন সত্যিকারের মানুষ। রকিকে মুক্তি দেওয়ার সাথে সাথে তোমাদেরও মুক্তি দিয়েছে রাজা বর্মন নিজেই। শুধু এটাই নয়, তোমরা একে যা শাস্তি দেবে এ সেটাই মেনে নেবে। এটা কি বলছে? এ প্রায়শ্চিত্ত করছে। শাস্তি দিলেই কি, আমরা যেটা হারিয়েছি ফেরত পাবো? আমার বাবা আর আমার কানাই মামা ছাড়াও অনেক শ্রমিক আছে যারা এই শিপিং কোম্পানিতে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। আপনি কি ওদের ফেরত দিতে পারবেন? ঠিক বলেছো, তুমি যা কিছু হারিয়েছো সেগুলো তো আমি ফেরত দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই দাসত্ব জীবন থেকে তোমরা এখন মুক্ত, যেখানে খুশি যেতে পারো। এই মুক্তি আমি আমার হৃদয় থেকে দিচ্ছি। যাও যাও, আর শোনো, যা
চলে সুদা বিদেশ চলে যাবে যদি দ্বিতীয়বার তোমাকে রাজা সাহেব এখানে দেখে না তোমাকে পুঁতে ফেলবে হে ইউ এখন যাচ্ছি কিন্তু আবার আসবো আমি ও আমাকে অপমান করেছে এর বদলা আমি নেবই এই যে না চাইলে ওকে এক নিমেষে এই মাটিতে এনে ফেলে দিতে পারে বাবাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না ওনার খুব ইচ্ছা ছিল এক মাসের মধ্যে শিব তৈরি করা যদি সেটা না হয়ে ওঠে ওনার আত্মার শান্তি পাবে না স্যার এক মিনিট আপনার বাবা দেবেন বর্মন আমাদের সবার কাছে ভগবান ছিলেন ওনার স্বপ্নকে চুরমার করে এই গ্রাম ছেড়ে বাইরে চলে যাওয়া আমাদের লক্ষ্য নয় জাহাজের কাজ শেষ করে সেটা আপনার হাতে তুলে দিয়ে আমরা এখান থেকে যাব রকি এটার জন্য মা রাজি হবে তো নিশ্চয়ই রাজি হবে এই সিদ্ধান্তের পেছনে আমি আছি এটা জানলে নিশ্চয়ই রাজি হবে কি করে সম্ভব কি করে সম্ভব কি করে সম্ভব কি করে হবে কি করে সম্ভব হবে আমরা 16 ঘন্টা কাজ করলে সম্ভব হবে না দিন রাত না দেখে 24 ঘন্টা কাকা মামা মতি গণেশ চমনলাল আর প্রত্যেক বাড়ি থেকে ভাই বোন মামা মামি কাকা কাকি ঘরে সবাই মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে কোনো সন্দেহ নেই জাহাজ ঠিক তৈরি হয়ে যাবে বড় মালিকের স্বপ্নকে পূরণ করে আমরা খুশি খুশি এখান থেকে চলে যাব বন্ধুগণ লক্ষ্য খুব দূরে নয় দেখো আমাদের শক্তি অনেক আগে চলো We'll be right back.
কেটে ফেলো কেটে ফেলো সত্যের পথে তুমি চলো তুমি চলো সবাই মিলে ধাক্কা দিলে ভাগ্যের চাকাও ঘুরে যাবে ভয়ের শিকড় কেটে ফেলো সত্যের পথে তুমি চলো সবাই মিলে ধাক্কা দিলে ভাগ্যের চাকাও ঘুরে যাবে করতে পারি আমরা যেন অসম্ভবকেও সম্ভব মনে শুধুই বিশ্বাস রাখো করতে পারি সব এখন তাই আমাদের বল রে ভাই লক্ষ্যে পৌঁছে যেতে চাই সে তো আর বেশি দূরে নয় চল রে এগিয়ে চল রে যাই ভাই হাত হাজারো মেহনত করো সবাই মিলে যে যত পারো মিলবে পরিশ্রমের ফল মিলবে ওই লক্ষ্যে পৌঁছে যাব একদিন তাকে খুঁজে পাব শেষ হয়ে গেছে বাট জেনা ড্রামা এখন শুরু হবে আরে মতি কাকা ওখানে কি করছো চলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি অনেক ধন্যবাদ তালা অনেক পুরনো তো সেই জন্যই খুলছে না যে বন্ধ করেছে হয়তো সেই খুলতে পারবে I love you, darling. Hey, তুমি কি মানুষ? ধোকাবাজ, নাটক করে, এই গরিবদের রক্ত চুষে, তুমি হাসছ? তোমার লজ্জা করছে না? হ্যাঁ? তোমার মন ভরছে না? কেন? কেন তুমি এমন করলে? চিল্লানো বন্ধ কর আমাকে কি বোকা বাদর ভেবেছিস হ্যাঁ যেদিন ওই কানাই মরেছিল না সেই দিনই জেনে গেছিলাম তোরা সবাই এক হয়ে গেছিস তখনই বুঝেছিলাম তোদের সঙ্গে প্ল্যান ছাড়া পেরে উঠব না আর ওই প্ল্যান সাকসেস করবার জন্য দাবার গুটি বানালাম মীরাকে কেননা তোমরা ওকে বিশ্বাস করো আর আমাকে এই প্ল্যানের আইডিয়া দিল জেনা আর উকিল চার্লসও অ্যাক্টিং করলো মাসিমা এতে আমার কোনো যোগাযোগ নেই আমাকে বিশ্বাস করুন
ঠাকুর সাহেব, আমার কোনো দোষ নেই, ও আমাকেও ধোকা দিয়েছে। রকি, তুমি তো বিশ্বাস করো, রকি প্লিজ, রকি ধোকাবাজ, কেন এরকম করলে? তুই আবার মানুষ নাকি? তোর মতন শয়তান লোককে প্রথমবার আমি দেখছি। তোর কথায় রকি আর শ্রমিক ভাইরা যে শ্রম দিয়েছে, ওদের পরিশ্রমে জল ঢেলে দেওয়া শয়তান তুই। মার ছেলে দুজন মিলে এখানকার লোকদের উস্কাচ্ছিস? তোদের দুজনকে এখানে কবর দিয়ে এমন হাল করব, কোনো লোক বাইরে বেরোনোর সাহস পাবে না। এই বন্দুক নিয়ে আয়। এমন ভাবে কি দেখছিস? যেই শেষ হবে এই শিপ চলে যাবে, আর কাল থেকে নতুন শিপ তৈরি করো, আর তার জন্য তোমাদের সকলকে কাজ করতে হবে, বুঝেছো? মাইন্ড ইট। সহ্য করার পরও যদি আমরা শান্ত থাকি, তো শান্তি নামক শব্দ আমাদের ব্যঙ্গ করবে। আমাদের পরবর্তী প্রজন্ম কোনোদিন এই দাসত্ব করবে না। এত লোকের সাথে চলনা করে ওদের ধোকা দিয়ে শ্রমিকদের পরিবারকে মাঝ রাস্তায় আনা ওই রাজা বর্মনকে কখনো ছেড়ে দিস না। কোনোই সাম্রাজ্যকে জ্বালিয়ে ছারখার করে দে। আমাদের রক্ত ঝরা ঘামে তৈরি ওই ইমারতকে, ওই সৈন্যদলকে, এখানকার প্রত্যেক দেয়ালের প্রাচীর ভেঙে ধুলোয় মিশিয়ে দে রকি।
ভেতরে থাকা জ্বালামুখীকে জাগিয়ে তুই যুদ্ধে ঝাঁপিয়ে পড় রকি। তোর জীবনের শেষ যুদ্ধ থেকে ফেরার পরে আমার রক্ত মুছিস বাবা, যা। Thank you.
আমাদের সময় এবার এসে গেছে, এখনই রাজা বর্মন চোখের সামনে ওর জাহাজকে ভেঙে দাও, ভাঙো, যাও, জিতে গেছি আমরা, জিতে। এই, শান্ত হও, শান্ত হয়ে যাও, আমাদের রক্ত ঝরা খাম, আমাদের পরিশ্রম, আর মেহনত, এই সব দিয়ে আমাদের শ্রমিক ভাইরা আজ এই জাহাজটা বানিয়েছে, এটা জ্বালানো মানে আমাদের নিজেদেরকে জ্বালানো, এটা ভুলো না, আমাদের শত্রু, এই জাহাজটা নয়, ওই শয়তান রাজা বর্মন, ঘোরাও ঘোরাও কামানটাকে ওর দিকে ঘোরাও।